রুশ হামলায় ফের রক্তাক্ত ইউক্রেন। সোমবার সকাল 8টা নাগাদ ইউক্রেনের রাজধানী কিভ সহ একাধিক শহরে সোমবার আছড়ে পড়ে রুশ ক্ষেপণাস্ত্র। আচমকাই হানায় হতচকিত হয়ে পড়েন শহরের বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। ইউক্রেন সেনার তরফ থেকে জানানো হয়েছে, কিভ সহ অন্যান্য শহরকে লক্ষ্য করে প্রায় 75টি মিসাইল ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ ও পশ্চিমের শহরগুলিকে নিশানা করে ধেয়ে এসেছে রুশ ক্ষেপণাস্ত্র। পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ভয়ানক এই মিসাইল হামলায় প্রাণ গিয়েছে কমপক্ষে 5 জনের, আহত সংখ্যা অন্তত 12। বেশিরভাগ মিসাইল আছড়ে পড়েছে রাজধানী কিভকে লক্ষ্য করে। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ রক্ষাকারী একটি সেতু সম্প্রতি উড়িয়ে দিয়েছে ইউক্রেন। তারপরই রাশিয়ার এই হামলা বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়ে টুইটে জানান, ক্রিমিয়ার সেতু উড়িয়ে সন্ত্রাসবাদের পরিচয় দিয়েছে ইউক্রেন। এমন হামলা আগামী দিনে করা হলে পাল্টা প্রত্যাঘাত করবে রাশিয়াও। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম।